হেই দেয়া আসসালামু আলাইকুম সবাইকে, আমি মৃধা। এই ভিডিওটাতে আমি কথাবার্তা বলবো যে আমরা অনেক সময় পড়াশোনায় প্রচুর প্রচুর ইনপুট দেই, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের আউটপুটটা ভালো আসে না। এটার মেইন রিজন যে জিনিসটা সেটা হচ্ছে কি, আমরা প্রচন্ড স্লো। তার মানে আমি বলতে পারি এরকম করে যে সাকসেসের একটা মেইন ক্যারেক্টারিস্টিক হইতে পারে যে ইউ আর রিয়েলি ফ্যাস্ট। তো এখানে একটা কথা বলা দরকার, উই শুড নেভার কনফ্লিক্ট বিং ফ্যাস্ট উইথ প্রোভাইডিং দ্য কোয়ালিটি। মানে কোয়ালিটি আর স্পিড, এই দুটো জিনিসকে আমরা কখনো কনফ্লিক্ট করবো না। দেখেন, আপনাকে যখন বলা হয় যে একটু জোরে গাড়ি চালাও, একটু বিপদ আছে, জোরে গাড়ি চালাও, দ্যাট ডাজেন্ট মিন যে আপনি গাড়ি চালাতে যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট করে দেবেন বা কিছু একটা ঘটায় ফেলাবেন। আপনাকে বলা হয় যে আপনি আপনার যে ড্রাইভিং স্কিল বা ড্রাইভিং কোয়ালিটি ওইটা সেম রেখে স্পিডটা বাড়ান। তার মানে আমি আপনাকে বলতেছি, আপনি যখন তাড়াতাড়ি পড়বেন, তাড়াতাড়ি প্ল্যান করবেন, প্ল্যানটা তাড়াতাড়ি এক্সিকিউট করবেন, এই পুরো প্রসেসটাতে আপনাকে স্পিডি হইতে হবে উইদাউট ড্রপিং দ্য কোয়ালিটি। সো আই গেস আপনি বুঝতে পারতেছেন। দেখেন, একটা অ্যারোপ্লেনের যখন ইঞ্জিন হুট করে অফ হয়ে যায় বা হুট করে নষ্ট হয়ে যায়, অ্যারোপ্লেনটি কিন্তু সাথে সাথে অন দ্য স্পট পড়ে যায় না, ওটা কিছু দূর কিন্তু আগায়, তাই না? এটার আগানোর রিজন কি? দ্য রিজন ইজ মোমেন্টাম। সো আমরা যখন স্পিডি হইতে পারবো, আমরা যখন আমাদের ডিসিশন, প্ল্যানস, এক্সিকিউশন এগুলো একটি স্পিড পাবো, তখন কিন্তু খুব ইজিলি আমরা যখন হুট করে একটা হার্ট ব্রেক আসবে, তখনও কিন্তু আমরা আমাদের মোমেন্টামের কারণে বা জড়তার কারণে কিছু দূর হইলেও আগাবো, তাই না? গতি জড়তা বলে ফিজিক্সের ব্যাপারটা, রাইট? সো দ্যাটস লাইক অ্যাজম। সো যেখানে আমি ছিলাম সেটা হচ্ছে কি, আমি আমার মেন্টরশিপ কোর্সে এরকম অনেক হয়েছে যে একজন রাতের বেলা একটা কল দিয়েছে যে ভাই আমার এরকম একটা প্ল্যান দরকার, প্ল্যানটা করি। তো তার সাথে বসে আমি প্ল্যানটা করলাম, আচ্ছা এরকম এরকম করে আমরা করতে পারি, এখানে চেঞ্জ হবে, একটু ভাবো, এটা ভাবো। সো আফটার নেক্সট টু ডেজ আমি তাকে নক দিয়ে বললাম যে কত দূর হয়েছে, কয়টা চ্যাপ্টার পড়ছো, কি করছো না করছো। বলে যে ভাই প্ল্যান তো এখনো ভাবতেছে যেখানে আরো কি কি চেঞ্জ করা যায়। মানে দুই দিন ধরে তুমি প্ল্যান ভাবতেছো, মানে কি বলতেছো এগুলো? তুমি দুই দিন ধরে প্ল্যান ভাবতেছো, তুমি এখন প্ল্যান করবা, কাজ শেষ, প্ল্যান করার কাজ শেষ, পাঁচটা মিনিট একটু ঘুরে আসো, দেন প্ল্যানটা এক্সিকিউট করো। তুমি যদি প্রতিদিন এরকম স্লো ভাবো যে হ্যাঁ জৈব যৌগ পড়তে হবে, এই কয়টা জিনিস গুছাইছি, এটা করতে হবে, এটা করতে হবে, এরকম করতে করতে তুমি যদি ভাই এক সপ্তাহ কাটাই দাও, তুমি কেমনে কি করবা ব্রো? ইউ হ্যাভ টু বি ফাস্ট এনাফ, ইউ হ্যাভ টু বি ফাস্ট এনাফ। তুমি আশপাশে দেখো, প্রত্যেকটা জিনিস মুভিং, কেউ তোমার জন্য বসে নাই। তুমি এখন বসে আছো, এখন 1000 জন মানুষ পড়তেছে, তুমি এখন বসে আছো, কেউ না কেউ তাদের লাইফে কোনো না কোনো একটা অ্যাচিভমেন্ট আনতেছে। সো ট্রাই মুভিং ফাস্টার উইদাউট ড্রপিং দ্য কোয়ালিটি। সো দ্যাট ওয়াজ অল দিস ভিডিও। যারা যারা নিজের স্পিডটাতে অনেক স্লো, অনেকে আছেন যে খুবই স্লো প্রসেস করেন, খুবই আস্তে আস্তে চিন্তা করেন যে আরো দুই দিন যা আজকে না, শুক্রবার থেকে পড়বো, সপ্তাহের মাঝখানে পড়তে হয় না, শনিবার থেকে পড়বো, 6:15 পড়বো না, 6:30 পড়বো, এগুলো বাদ দেন। বি ফাস্ট, বি ফাস্ট এনাফ উইদাউট ড্রপিং দ্য কোয়ালিটি। সো দ্যাট ওয়াজ অল দিস ভিডিও। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।